ওকে, তো যেখানে ছিলাম আমাদের হচ্ছে লিঙ্কটা কাজ করতেছিল না, তাই না? আচ্ছা, তো এটার জন্য একটা কাজ করা যায়, মানে একটা ছোট্ট কাজ করলে আসলে এটা কাজ করে ফেলবে। তো সেটা আমি কি করতে পারি, আমি হচ্ছে যে এখানে আইসা, তো আমার যে হচ্ছে গিয়ে এই যে এই আমার যে অবজেক্ট ব্যারেটা আছে, এটা থেকেই তো সে রিট্রিভ করতেছে সিঙ্গেল সিঙ্গেল করে প্রত্যেকটা আইডি, মানে প্রত্যেকটা পোস্টের যে ক্যাটাগরিগুলো এগুলো। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে একটা নতুন ভ্যারিয়েবল নেই, ওই ভ্যারিয়েবলটার ভিতরে, মানে নতুন যে ভ্যারিয়েবলটা নিতেছি সেটার ভিতরে আমি জাস্ট একটা কাজ করি, আমি বলি গেট দা লিঙ্ক, কিসের লিঙ্ক? টার্মের লিঙ্ক। আচ্ছা, এটা আমি একটু ভুল করছি, কারণ টার্মটা অ্যাকচুয়ালি এখানে এসে ডিক্লার হয়েছে, সো এখানে না, আমি যদি এই যে এখানে আইসা কোথাও একটা আইসা বলি যে ওকে, সো এখানে আবার আমার পিএইচপি শেষ হয়ে গেছে, এই পিএইচপি শেষ শুরু আমার জীবনটা শেষ করে দিছে এইখানে। এখানে এসে আমি জাস্ট বললাম গেট দ্য লিঙ্ক, এই গেট দ্য লিঙ্ক নামে ফাংশনটা লিখলাম, আর লেখার পরে বললাম যে টার্ম থেকে, এই যে টার্ম থেকে ডিটাইপ করা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো এই সরাসরি এই লিঙ্ক নামক ভ্যারিয়েবলের ভিতর চলে যাবে, আর দেন আমি জাস্ট এইখানে ইকো করি লিঙ্কটা, শেষ। মানে এই লিঙ্কটা, এই টার্ম থেকে যে লিঙ্কগুলা বের হবে ওই লিঙ্কগুলা শুধুমাত্র ওই লিঙ্কগুলা সে এখান থেকে নিবে, টার্মের থেকে, মানে প্রত্যেকটা ইয়ার থেকে, আমার ওই ক্যাটাগরি থেকে শুধুমাত্র লিঙ্কটা সে ধইরা নিবে, ধইরা সে লিঙ্ক ভ্যারিয়েবলের ভিতরে বসায় দিবে। এই লিঙ্ক ভ্যারিয়েবলটা আমার আবার বসবে ওই এইচের হাইফার রেফারেন্সের ভিতরে। তো এবার যদি আমি একটু রিফ্রেশ করি, আচ্ছা এই জায়গায় বলছে কি ফ্যাটাল এরর, ফ্যাটাল এরর মানে কি আমি কোথাও একটা ভুল করছি, তাহলে আমি কি ভুল করছি, আমি এইখানে ভুল করছি, এটা হচ্ছে গেট দ্য লিঙ্ক না, এটাকে বলা হচ্ছে গেট টার্ম লিঙ্ক। ওকে, তো এবার যদি আমি একটু রিলোড করি, দেখেন তো অ্যাকশনে ক্লিক করি, অ্যাকশনে চলে আসছে, আবার যদি আমি ওপেন ওয়ার্ল্ডে ক্লিক করি, ওপেন ওয়ার্ল্ডে চলে আসছে, মানে প্রত্যেকটা ক্যাটাগরি একটা একটা করে দেখাইতেছে। আচ্ছা, তো এইখানে কিছু ঝামেলা আছে, এই ঝামেলাগুলো আমরা একটু পরে সলভ করতেছি। এর আগে আরেকটা জিনিস দেখি, যে মনে করেন যে আমার এই ছবিটা, এই এখানে তো দুইটা পোস্ট আছে, তাই না? একটা হচ্ছে পাবজি নিয়ে আর একটা হচ্ছে কল অফ ডিউটি নিয়ে। আমি চাইতেছি যে এই ছবির উপর ক্লিক করলে বা পাবজির উপর ক্লিক করলে হচ্ছে এই শুধুমাত্র এই পোস্টটা দেখাবে, এই পোস্টটার ডিটেলসটা দেখাবে। সেটা যদি আমরা কী করতে পারি, মনে করেন আমরা চাইতেছি যে ছবির থেকে, মানে ছবিতে ক্লিক করলেই আমার পুরো পোস্টটা দেখাবে আর কি। সেক্ষেত্রে এই ছবিতে আইসা আমি ইউজ করতে পারি, মানে যে ছবিটা আছে এখানে জাস্ট একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে মনে করেন এই ট্যাগ নিলাম। আচ্ছা জাস্ট এ মিনিট, এটার বাইরে নেই এই ট্যাগটা, এই ট্যাগটা নিলাম, এই ট্যাগের ভিতরে, এই যে এটার ভিতরে, এটার ভিতরে আমি জাস্ট বললাম যে দি পারমালিঙ্ক, এখানে পেস্ট করলে হবে নাকি না, পিএইচপি শুরু শেষ। তো কোথা থেকে আসবে, মানে আমি তো ক্লিক করতে হবে, তাই না? তো ক্লিক করলে কই নিয়ে যাবে, ক্লিক করলে কই নিয়ে যাবে, ওইটা আমরা কি দেখি, এই ট্যাগের হাইপার রেফারেন্সের ভিতরে, তাই তো? মানে এই হাইপার রেফারেন্সের ভিতরে আমরা যা লিখবো ক্লিক করলে তো এখানে নিয়ে যাবে, সো এই হাইপার রেফারেন্সের ভিতরে আমরা লিখবো দ্য পারমা লিঙ্ক, ঠিক আছে? তো পারমা লিঙ্ক আর এই পোস্টটার পিএইচপিটা আমি এই ট্যাগের ভিতরে বসাই দিলাম। হ্যাঁ, সো কি হইলো যে এই ছবির উপরে ক্লিক করলে দ্য পারমা লিঙ্কে নিয়ে যাবে, তার মানে আমি যদি একটু রিলোড দিই, আচ্ছা আমার সব কিছু চলে গেছে, ওকে, ক্লিক করলে কী হয় ওই গেমসের ভিতরে নিয়ে আসছে, মানে গেমসেই থাকে, কোথাও আর নেওয়া যেতেছে না। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ফিক্সের জন্য হচ্ছে গিয়ে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে গিয়া আমরা এইখানে আমাদের যে ফোল্ডারটা আছে বা যেটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা কাজ করতেছি, জ্যাম, তারপর হচ্ছে গিয়া এসটি ডক, অ্যান্ড দেন হচ্ছে গিয়া ফার্স্ট থিম কন্টেন্ট থিম বোমকেশ, এটার ভিতরে। সো এটার ভিতরে আমরা আরেকটা নতুন পেজ বানাবো, যে পেজটার নাম আমরা দিতে পারি হচ্ছে গিয়া সিঙ্গেল ডট পিএইচপি। সিঙ্গেল ডট পিএইচপির কাজ হচ্ছে, মানে আমাদের যত সিঙ্গেল পোস্টগুলো আছে, যেমন আমি যদি একটু এখানে যাই, যে আমাদের ও আচ্ছা এখান থেকে সরাসরি ডট আসতো, এইখানে অ্যাকচুয়ালি স্পেলিংটাই ভুল গেছে, দেখেন নিয়ে আসছে, ছবিতে ক্লিক করলাম কই নিয়ে গেছে, পাবজিতে,
আবার আগে যাই, এখানে ক্লিক করি, কই নিয়ে গেছে কল অফ ডিউটিতে, নিয়ে গেছে ঠিকই, কিন্তু আনফর্চুনেটলি সিঙ্গেল ডট পিএসপি থেকে নিয়ে গেছে। যদি সিঙ্গেল ডট পিএসপিটা না থাকতো তাইলে কি হইতো? যদি সিঙ্গেল ডট পিএসপি না থাকতো তাইলে দেখেন, তাইলে যদি আমরা পোস্টে ক্লিক করি ওইখানে নেওয়া যায়, মানে একটা পাবজির নির্দিষ্ট পেজের ভিতরেই নেওয়া যায়। তো আমাদের কাজ হচ্ছে গিয়া এটার জন্য এইখানে একটা পেজ বানায় রাখা, যেটা নাম দিব হচ্ছে গিয়ে আমরা সিঙ্গেল ডট পিএচপি। সিঙ্গেল ডট পিএচপির কাজ হচ্ছে প্রত্যেকটা পোস্টকে ইন্ডিভিজুয়ালি দেখানো। তার মানে হচ্ছে গিয়া যেমন এই যে এইটা একটা সিঙ্গেল পোস্ট, এই সিঙ্গেল পোস্টটাকে একদম ইন্ডিভিজুয়ালি স্বাধীনভাবে দেখানোর জন্য কাজ করবে কে, সিঙ্গেল ডট পিএচপি পেজটা। আবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, যেমন আমরা যদি চাই যে শুধুমাত্র শুধুমাত্র এই গেমসের ক্ষেত্রে পাবজি গেমসটাকে, মানে শুধুমাত্র গেমস যে জিনিসটা আছে এই গেমস, মানে অ্যাকচুয়ালি এই অল গেমসের উপর ডিপেন্ড করে, অল গেমসের পোস্ট টাইপের জন্য আলাদা একটা সিঙ্গেল ডট পিএচপি থাকবে, যে সিঙ্গেল ডট পিএচপির ভিতরে শুধুমাত্র অল গেমসের পোস্টগুলো দেখাবে। ঠিক আছে, কীরকম? যেমন এই সিঙ্গেল ডট পিএচপির ভিতরে যত সিঙ্গেল পোস্ট আছে, মানে আমার এখানে আরও তো সিঙ্গেল পোস্ট আছে, এই যে এখানে তারও সিঙ্গেল পোস্ট আছে, সব পোস্ট দেখাবে। কিন্তু আমি চাইতেছি শুধুমাত্র গেমসের জন্য, মানে অল গেমসের জন্য একটা আলাদা মানে পেজ থাকবে, আলাদা একটা ফাইল থাকবে, যেটার নামও থাকবে সিঙ্গেল ডট পিএচপি। আর দুইটা তো আর সিঙ্গেল ডট পিএচপি হবে না, তাই না? সিঙ্গেল ডট পিএচপি কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি পোস্ট দেখানো, যেটা যে কোনো পোস্টেই হোক। এখন আমি কি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, তবে আমি যদি একটু আবার নারীবাদী এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে হয়তো বা আপনার অনেক, আমি জানি না কেন আপনাদের মাথায় খুব ভালো ঢুকে ওইটা। তো বিষয়টা হচ্ছে মনে করেন যে আপনি এক নারীতে আকৃষ্ট, হ্যাঁ, এক নারীতে আকৃষ্ট হলে কী হবে, আপনি ওই নারীর ভিতরেই ভালোবাসা দেখতে পান, ওই নারীর ভিতরেই হচ্ছে গিয়ে আপনার জন্ম জন্মান্তরের বাঁধন দেখতে পান, জিনিসটা খুবই স্বাভাবিক, যারা হচ্ছে আমার মতো ভালো ছেলে। এখন কাহিনী হচ্ছে ওই যে আপনি যারা পছন্দ করেন বা আপনার যে নারী আছে এক নারী, সেই নারীর আবার একটা বেস্ট ফ্রেন্ড হঠাৎ করে মনে করেন যে আবির্ভূত হয়েছে, আপনি ওই নারীর উপরও ক্রাশ খেয়ে গেলেন। তো এক নারীতে আকৃষ্ট মানুষটা হয়ে গেল দুই নারীতে আকৃষ্ট। তো তখন কি হবে, ওই প্রথম নারীর যে স্বভাব চালচলন আছে সেই চালচলন থেকে হচ্ছে কি আপনি সেকেন্ড নারীতে আরও বেটার চালচলন দেখতে পারছেন, হয়তো বেটার রূপ দেখতে পারছেন, বেটার বেটার অ্যাটিটিউড দেখতে পারছেন, যার কারণে হচ্ছে আপনি সেকেন্ড নারীতেও আকৃষ্ট হয়ে গেছেন। তখন আপনি কি করবেন? তো আপনি যেহেতু ফার্স্টে একদম প্রথম দিকে এক নারীতে আকৃষ্ট ছিলেন, আপনার যত কি বলে দ্বন্দ্বলত আছে, আপনার যত প্রতিভা আছে, আপনার যত মানে জিনিসপত্র আছে, সব হচ্ছে আপনি সিঙ্গেল ডট পিএচপিতে, মানে ওই সিঙ্গেল নারীতে বিলাই দিয়েছেন। কিন্তু এখন তো দুইটা নারী আয়সা পড়ছে, তাই না? মানে আরেকটা নতুন নারী আয়সা পড়ছে, যেটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। যেহেতু তার বেস্ট ফ্রেন্ড, এখন কিন্তু আপনাকে ওই বেস্ট ফ্রেন্ডের উপর আপনার সব আছে, যা ভিতরে যা আছে, যা প্রতিভা লুকায়িত আছে, যা স্কিল আছে, যা দ্বন্দ্বলত আছে, তাও বিলাই দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই পূর্বের নারীর প্রেক্ষিতে, মানে পূর্বের নারীর তো অলরেডি আপনি সব কিছু দিয়ে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, তাই না? তো যেহেতু তার বান্ধবী, ওই বান্ধবীরও আপনি ওইরকম কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন, ওরকম একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, ওরকম একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন, ওরকম একটু ফ্লার্ট করার চেষ্টা করবেন। সেই রকমভাবেই হচ্ছে কি আপনি আরেকটা পেজ বা আরেকটা ফাইল ক্রিয়েট করবেন, যার নাম আপনি এখানে ইউজ করবেন সিঙ্গেলি, সিঙ্গেলি ইউজ করবেন। কারণ আপনি কিন্তু আবার সেকেন্ড নারীকে গিয়ে বলবেন না যে ভাই আমার আরেকজন আছে, তাই না? আপনি সেকেন্ড নারীকে বলবেন আমি তো কোনোদিন কোনো নারীর দিকে ছুঁয়েও মানে তাকাইও নাই, কোনো নারীকে ছুঁয়েও দেখিনি, কোনো নারীর দিকে তাকানো মানে হারাম, এটা আমি বিশ্বাস করি, আর তুমি আমার বউ, এই কারণে আমি তোমার দিকে তাকাই না, তাকাই খুব ভালোবাসার চোখে তাকাই, কারণ বউরে দেখা আসলে সুন্নতের কাজ। যাই হোক, এসবভাবে আপনি তারা পটানোর চেষ্টা করবেন। তো ওই একইভাবে এই একই জিনিস যেহেতু আপনি সেকেন্ডবারও ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেলের জায়গায় একটা কাজ করবেন, জাস্ট ওই সেকেন্ড নারী যে সেকেন্ড যে নারী তার আকৃষ্ট হয়েছেন, ওই সেকেন্ড নারীর যে আইডি আর ওই প্রথম নারীর যে আইডি দুইটা তো আলাদা, তাই না? চেহারা সুরত তো আলাদা, ওই মনে করেন দুইটাই নারী, দুইটার প্রতি আপনি আকৃষ্ট সেটা আলাদা জিনিস, বাট দুজনের তো অ্যাটিটিউড চেহারা সুরত আলাদা। সেই ক্ষেত্রে আপনি প্রথম নারীকে বলবেন তুমি হচ্ছে কি আমার প্রথম নারী, তুমি মানে সবাই জানে, এলাকার সবাই জানে যে হ্যাঁ আপনার একটা গার্লফ্রেন্ড আছে, ওই গার্লফ্রেন্ড ওইটা। তো ওইটা হচ্ছে গিয়ে সবার ক্ষেত্রে সবাই আপনি দেখায় বেড়ান যে এইটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, বাট ভিতরে ভিতরে তলে তলে দিয়ে কিন্তু আপনি আরেকটা চালান। সো তলে তলে দিয়ে যে আরেকটা চালান সেইটার নাম বা সেইটার আইডি আপনি ইউজ করবেন হচ্ছে গিয়ে তলে তলে চালানোর জন্য আপনি ফাংশন ডট পিএচপিতে যে একটা নাম দিছেন যে ফার্স্ট গেম,
ওই গেমের নামটা এইখানে অ্যাড করবেন, ঠিক আছে? নাম থাকবে সিঙ্গেলি, জাস্ট অ্যাড করবেন ফার্স্ট গেম ডট পিএইচপি। কি হয়ে গেল এখানে, দুইটা ফাইল হয়ে গেল, একটা হচ্ছে সিঙ্গেল ফার্স্ট গেম ডট পিএইচপি, একটা হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি। সিঙ্গেল ডট পিএইচপি কোনটা, যে নারীটাকে আপনি সবাইয়ের কাছে দেখান, আর সিঙ্গেল ফার্স্ট গেম পিএইচপি কোনটা, যে নারীটা হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিগত নারী, যে নারী আপনি কাউকে দেখাইতে চান না, যে নারী হচ্ছে গিয়ে আপনার পরে মানে সেকেন্ড লাইফে মানে সেকেন্ড হিসাবে সেকেন্ড চয়েস হিসাবে লাইফে এন্ট্রি করছে, কিন্তু আপনি তারে খুব বেশি প্রায়োরিটি দিতেছেন এখন। তো এইভাবে এই সিঙ্গেল ডট ফার্স্ট গেম ডট সিঙ্গেল ফার্স্ট গেম ডট পিএইচপি থেকে আসবে হচ্ছে গিয়ে আপনার এই গেমস রিলেটেড মানে সেকেন্ডারি রিলেটেড সব কথাবার্তা, আর এই সিঙ্গেল ডট পিএইচপি যেটা আছে এটাতে আসবে হচ্ছে গিয়ে আপনার নারীর বিষয়ক যত কথাবার্তা আপনার ভিতরে আছে, আপনি যা শিখছেন তা তো প্রথম নারী থেকে শিখছেন, ওই প্রথম নারী থেকে শেখা যত কথাবার্তা আছে, যত দন দৌলত তারা দান করছেন, ওই সব দন দৌলত আসবে সিঙ্গেল ডট পিএইচপি থেকে। সো এক কথায় বলতে গেলে সিঙ্গেল ডট পিএইচপি হচ্ছে আপনার হোল ওয়েবসাইটের প্রত্যেকটা সিঙ্গেল পোস্ট, আর সিঙ্গেল ফার্স্ট গেম ডট পিএইচপি হচ্ছে শুধুমাত্র গেম রিলেটেড কাস্টম পোস্ট টাইপের পোস্টগুলো। এই জিনিসটাই আমি আপনাকে 5 মিনিট লাগিয়ে বুঝাইছি, সরি ফর দ্যাট। যাই হোক, তরকার আমার গালি গালাজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কারণ আমি আসলে গালি খাই অভ্যাস মোটামুটি, এরকম এক্সাম্পলের জন্য অনেক গালি খাই। আচ্ছা, তো এখন আমি চাইছি যে শুধুমাত্র গেমস ডট পিএইচপি থেকে আমার সবগুলো আসবে, তাই না? তো আমি চলে যাই এই যে আমার সিঙ্গেল সিঙ্গেল ফার্স্ট গেম ডট পিএইচপি, এখানে আসবে। এখানে আপনি ফার্স্টে অ্যাড করবেন হচ্ছে হেডার ফুটার, সো এই যে গেট হেডার আপনি অ্যাড করেন এখানে, তারপরে আপনি অ্যাড করেন হচ্ছে গেট ফুটার, তো এই যে গেট ফুটার। অ্যান্ড দেন হচ্ছে গিয়া আপনাকে আপনার কী দরকার, আপনার দরকার হচ্ছে গিয়া ওই হ্যাপ পোস্ট ওয়াইল্ড পোস্ট, তাই না? এই জিনিসগুলোই তো দরকার। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়া এই জিনিসটাই মনে করেন, আমি কপি করে একটু নিয়ে আসি, এটা কপি করে এখানে নিয়ে আসি, হয়ে গেছে, তাই না? সো আমার তো কমেন্ট দরকার নেই, কমেন্ট কন্টেন্ট এগুলো দরকার নেই, আমার এই সাইড বারও দরকার নেই, আমার টাইটেল আর কন্টেন্ট হলেই চলে। তো চলেন আমরা একটু এখানে রিলোড দিই, রিলোড দিয়ে এই পেজটা দেখি, কিছু আসছে পাবজির ভিতরে, কিছু আসছে, আসে নাই। আচ্ছা, তো এইরকম আপনার এখানে যদি না আসে, এইরকম ঝামেলা যদি হয়, এখানে একটা কাজ করা যায়, আপনি হচ্ছে গিয়া এই সেটিংসে গিয়া আপনার যে সেটিংস আছে এখান থেকে পারমালিঙ্কে গিয়া এই একটা সেভ চেঞ্জেস করে দেবেন। এটা করলেও কাজ করে, দেখি একটু কাজ করে কি না, এই যে দেখছেন কাজ কিন্তু করছে। এখন কথা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্টে তো আপনি বলতে পারবেন না যে ভাই আপনি বারে বারে পারমালিঙ্কে যাবেন সেটিংসে আর গিয়া গিয়া সেভ চেঞ্জেস করবেন, আপনার ক্লায়েন্ট আপনার দ্বারা পিড়াইব। সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কষ্ট কমানোর জন্য আপনি হচ্ছে গিয়া এইখানে চলে আসবেন, এইখানে আপনি জাস্ট একটা জিনিস লিখবেন, যে কোনো জায়গায় এসে মনে করেন যে এখানে এসে আপনি লেখেন, লিখবেন হচ্ছে ফ্ল্যাশ রিরাইট রুলস। এটা যদি আপনি লেখেন আপনার পারমালিঙ্কগুলো অটোমেটিক আপডেটেড হয়ে থাকবে, মানে আপনাকে নতুন করে কিছু লিখতে হবে না। যেমন আমি যদি ট্রাগের পেজে যাই, একটু রিলোড করি, আমি দেখতে চাইতেছি এইটা, এটাতে একটা ক্লিক করেন, কল অফ ডিউটি, এটা কল অফ ডিউটির পোস্ট। তো চলেন আমরা একটু এই জিনিসটা আনি, ঠিক আছে? তাহলে এটা আমাদের জন্য সুন্দর হয়। গেট হেডার পিএইচপি পোস্ট টাইপ এইটুকু আসলেই হবে, হয়ে গেল। হ্যাঁ, এখানে আসি, এই তো চলেন এবার আগে যাই, রিলোড দিই, এটা দেখতে চান এখানে আসেন, কি বলছে আনএক্সপেক্টেড পার্স ইরর। পার্স ইরর মানে হচ্ছে গিয়ে আমি কোনো একটা আকাম করছি কোথাও, কী আকাম করছি, পিএইচপি পিএইচপি শব্দ ঠিকই আছে, এটা আকামটা কেউ কই করছি এটা একটু দেখতে হবে। আমি যদি একটু এই আপনার গেমস ডট পিএইচপিতে চলে যাই, এখানে আমি দেখতে পারবো আমি কী আকাম করছি, ইন্ড ওয়েল করি নাই, আচ্ছা মানে ওয়েল শুরু করছি বাট শেষ করি নাই, এই তো। আচ্ছা, এখানে তো আমার এচআর দরকার নেই, তাই না? এচআর কেন দেবো, দেয় পাও। হ্যাঁ, চলো আননোন ফ্যাটালি রোড, আবার দিছে ফ্যাটালি রোড, তার মানে আবার একটা কোনো জায়গায় কোনো একটা আকাম করছি, কী আকাম করলাম আমি তো সেটাই বুঝতেছি না। আচ্ছা, একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে এইখান থেকে পুরোপুরি পুরোটা কপি করি, কপি করে জাস্ট এই জায়গায় বসাই দিই, বসাই আমার দরকার নেই হচ্ছে গিয়ে এই কোয়েরিটা দরকার নেই, কোয়েরিটা কেটে দিই। হ্যাঁ, চল এবার দেখি কী বলছে, যে সিঙ্গেল ফার্স্ট গেম পিএইচপি স্টার্ট হিয়ার মানে বুঝলাম না,
কুয়েরি তো দেওয়া যাবে, কুয়েরি দেওয়া তোমার দুইটা পোস্টে শো করতে, আমি কুয়েরি দিচ্ছি তো আমি তো কুয়েরি দিব না, কুয়েরি দিলে তোমার দুইটা পোস্টে শো করবে তাই না? সো এইখানে ঝামেলাটা লাগাইছি মনে হয় আমি, ওয়াইল শুরু করছি, ফরেজ শুরু করছি, ঠিকই তো আছে তাই না? ভুল কোথাও দেখি, আমি তো কোথাও ভুল দেখতেছি না। আচ্ছা একটা কাজ করি, আমি এই গেমস ডট পিএইচপিতে যাই, গিয়ে আমার দরকার হচ্ছে গিয়ে এই জিনিসটাও দরকার আছে, তো এই জিনিসটা আমি একটু কপি করি, কপি করে এই জায়গায় আনি, একটা একটা করে আনি, তাড়াহুড়ার তো কিছু নাই তাই না ভাই? হ্যাঁ আসছি, এবার আমার দরকার হচ্ছে গিয়ে আমার এই লুপটা, তাই তো, যে পিএইচপি শুরু, পিএইচপি শেষ, ইন্ড হোয়াইল। আচ্ছা ইন্ড হোয়াইল কেন, ইন্ড ফর, এই তো চলেন এইখানে আসি, এইখানে আসি, এটার ভিতরে ফরচটা বসাই দিই, এই তো চলে আসছে। আচ্ছা এবার তো আমার লাস্টের দাগটা দরকার, আরো কয়েকটা দিই, বুঝছেন তো, পুরোটাই জাস্ট কপি করে জায়গায় নিয়ে আসছে, এই যে হয়ে গেছে। আবার আপনি ব্যাকে যান, একটু রিফ্রেশ দেন, আপনি এই পোস্টটা দেখতেছেন, একটু ক্লিক করেন, এই যে ছবি সহ সিঙ্গেল পোস্টটা যা শো করতেছে। এইবার আরেকটা জিনিস আছে, মনে করেন যে আপনি এখানে এই ওপেন ওয়ার্ল্ডে ক্লিক করলেন, কই নিয়ে গেছে, এই যে এই যে খোমাটা, এই খোমাটা কি আর খোমা, ইন্ডেক্স ডট পিএইচপির খোমা না? দেখেন আবার অ্যাকশনে ক্লিক করেন, এই যে, তো আমি এটা চাইতেছি না, আমি চাইতেছি যেমন এখানে ব্লাটিমিল পুতিনে ক্লিক করলে পুতিন রিলেটেড সব কিছু আসা পড়ে, তো আমাকেও আসলে কিছুটা এরকমই বানাইতে হবে, যে এরকম আমার এই শুধুমাত্র আমি যখন হচ্ছে গিয়া এই অ্যাকশনে ক্লিক করবো অ্যাকশন রিলেটেড সব গেম আসা পড়বে। তো সেই ক্ষেত্রে আমি কী করতে পারি, সেই ক্ষেত্রে সিম্পল, এখানে আসবেন, আরেকটা ফাইল বানাবেন, এই ফাইলে এখানে ইউজ করবেন হচ্ছে গিয়া ট্যাক্সোনমি ডট পিএইচপি, বাট এটার কাজটা কিছুটা ওই রকমই, আপনি যদি শুধু ট্যাক্সোনমি ইউজ করেন তাহলে ফাইলটা আসবে, আমি যদি আবার একটু রিলোড দিই, এখানে অ্যাকশনে দিই, এইখান থেকেই আসবে। কিন্তু আপনি যদি একটা কাজ করেন, এইখানে ট্যাক্সোনমি বানানটা ভুল আমি বুঝতে পারছি, নাহলে এই ডটটা আসতো না, ট্যাক্সোনমি দেখছেন বানান ভুল, সো এই যে বানান ভুল হয় এমন, আসলে নারী নিয়ে কথাবার্তা বললে নারীদের অভিশাপে মাঝে মাঝে বানান ভুল হয়ে যায়। যাই হোক, সো এখানে যদি আমি এবার রিফ্রেশ দিই, আমি যদি অ্যাকশনে যাই, দেখেন খালি পেজ কই থেকে আসছে, এটা কিন্তু এখন আসছে হচ্ছে ট্যাক্সোনমি ডট পিএইচপি থেকে, বুঝতে পারছেন? আপনি যদি এই ট্যাক্সোনমি ডট পিএইচপির ভিতরে আসেন অ্যান্ড এই ট্যাক্সোনমি ডট পিএইচপির ভিতরে লেখেন যে নারী নিয়ে কথা হবে না, এবার যদি আপনি রিলোড দেন, এখানে রিফ্রেশ দেন, নারী নিয়ে কথা হবে না, তার মানে কই থেকে আসতেছে বুঝতেই পারতেছেন, এখানে আপনি যখন একটা ট্যাক্সোনমিতে ক্লিক করবেন ওই কথাটা সরাসরি নারী নিয়ে কথা হবে না থেকে আসতেছে, আপনি যে কোনো ট্যাক্সোনমিতে ক্লিক করেন। তো আমি চাচ্ছি শুধুমাত্র এই পোস্টে বা গেম রিলেটেড যে ট্যাক্সোনমিগুলো আমার আছে, গেম রিলেটেড কী কী ট্যাক্সোনমি আছে, গেম রিলেটেড গেম টাইপ আর কি, অ্যাকচুয়ালি টাইপ কী কী আছে, অ্যাকশন, কনসোল, ওপেন ওয়ার্ল্ড, এইখানে শুধুমাত্র যে টাইপগুলো দিব ওই টাইপ রিলেটেড ট্যাক্সোনমিগুলো শো করবে। আর আপনি যদি চান যে সব ক্যাটাগরি বা ট্যাগ শো করুক, যেমন এখানে আছে কি আনক্যাটাগরাইজড, এটা একটা ট্যাক্সোনমি, আবার ট্যাগের ভিতরে আছে কি কিছু নাই, আপনি এখানে বানাইতে পারেন অনেকগুলো, যত ট্যাক্সোনমি আছে, যত ট্যাগ, যত ক্যাটাগরি, যত টাইপ আছে, সব টাইপ একসাথে শো করবে হচ্ছে গিয়ে এই ট্যাক্সোনমি ডট পিএইচপির ভিতরে। আর আপনি যদি চান ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র অল গেমসের জন্য ট্যাক্সোনমি বানাইতে চান, সেক্ষেত্রে ওই একই রুলস, আপনি এখানে নতুন একটা ফাইল বানাবেন, এই ট্যাক্সোনমি স্ল্যাশ দিয়া লিখবেন আপনার ট্যাক্সোনমির, এই যে ফাংশন ডট পিএইচপির ভিতরে ট্যাক্সোনমির যে আইডিটা আছে ফার্স্ট ট্যাক্স, এই আইডির নামটা সোজা না, একদম সোজা, কোনো কঠিন নেই, ডট পিএইচপি শেষ। এইবার আপনি চলে আসেন আপনার এই ট্যাক্সোনমি ফার্স্ট ডট পিএইচপিতে, এইখানে এসে আপনাকে কিছুই করতে হবে না, এখানে হচ্ছে গিয়ে আপনি চাইলে ওই কী বলে সিঙ্গেল পোস্ট টোস্ট হ্যান ত্যান ম্যান ত্যান এগুলো অ্যাড করতে পারেন, আর মানে এ তো সোজাই, আমি আপনি মনে করেন জায়গায় ট্যাক্সোনমি অ্যাড করবেন, তো আপনি মনে করেন যে এই এখান থেকে আপনি চাইতেছেন যে এই ট্যাক্সোনমির, মানে এই ট্যাক্সোনমি শুধুমাত্র এই ট্যাক্সোনমির, আচ্ছা গেটার হেডার ফুটার লাগবে, হেডার ফুটার লাগবে আমার মনে হয়, এই ট্যাক্সোনমির হেডারটা নেই আর হচ্ছে গিয়ে ফুটারটা নেই, হ্যাঁ
ফুটারটা কই ফুটার পিএইচপি শুরু পিএইচপি আবার শেষ হয়েছে কেমন এই জায়গায় বুঝলাম না কি ভুল করলাম কই থেকে কপি করলাম এখান থেকে কপি করছি না আচ্ছা হ্যাঁ এখানে তো এই পিএইচপি দেওয়ার দরকারই না এটা কেন দিছি তো আপনি মনে করেন জাস্ট ছবিটা চাইতেছেন না আপনি চাইতেছেন শুধুমাত্র টাইটেলটা আর হচ্ছে কি কন্টেন্টটা ওয়াইল করছি বাট ইন্ড ওয়াইল করি নাই সো ইন্ড ওয়াইলটা আমার একটু কষ্ট করে নিয়ে আসতে হবে যে ইন্ড ওয়াইল তুমি একটু কষ্ট করে এখানে এসে এখানে বসে যাও শেষ কাজ এইবার একটু রিলোড দেন আপনি চাইতেছেন অ্যাকশন রিলেটেড যত গেমস আছে সব গেমস দেখাক অ্যাকশনে যান দেখাই দিচ্ছে পাবজি কল অফ ডিউটি দুইটাই অ্যাকশনের গেম একটু ব্যাকে আসেন যেমন ওপেন ওয়ার্ল্ডের গেম শুধুমাত্র কিন্তু এইটা তাই না সো ওপেন ওয়ার্ল্ডে ক্লিক করেন কী কী আছে কল অফ ডিউটি আছে আবার হচ্ছে গিয়া পাবজিও আছে কিন্তু পাবজি কি ওপেন ওয়ার্ল্ডে ছিল হ্যাঁ ওপেন ওয়ার্ল্ডে ছিল কনসোল নাই পাবজিতে কনসোল নাই সো আমি কনসোলে ক্লিক করি দেখেন শুধুমাত্র কল অফ ডিউটি আসছে ইজি না কত সোজা মানে আপনি কী কী শিখলেন একটু রিভেস্ট করেন তো দেখেন আপনি অলরেডি কয়েকটা ভালো ভালো জিনিস শিখছেন সেটা আমি পরের ভিডিওতে বলতেছি একটা ছোট্ট ভিডিও বানাই একটু ছোট্ট ইনফরমেশনাল ভিডিও বানাই তারপরে পরের ভিডিওতে যাই